হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পল্লবীস ব্লগ। পল্লবীস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন ব্লগ তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর রাতে অতটা ভালো ঘুম হয়নি, কারণ আমাদের এখানে কালকে প্রায় রাত্রে খুব ডিস্টার্ব করেছে কারেন্ট, তো ওই জন্য ভালো ঘুম হলো না। ফ্রেন্ডস, আজকে এখন সকালের খাবার টাবার সব খাওয়া কমপ্লিট, এখন বাবা মাছ এনেছে। তো কী মাছ এনেছে সেটা তোমরা দেখতে পাবে, চলো দেখাই কী মাছ এনেছে আর আজকে কী রান্না হবে, সব কিছু তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলো কী মাছ এনেছে দেখি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এটা ভেটকি মাছ, ভেটকি মাছ এনেছে আর কাতলা মাছের মাথা, এটা কাতলা মাছ এনেছে। তো এই দুটো মাছ এনেছে, তো মাছ কাটাটা তোমাদেরকে দেখালাম না। মাছ আমি ধুচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে ধোয়াধুয়ি চলছে, তো সেটা তোমাদেরকে দেখালাম। তো অনেকটা মাছ এনেছে, জাস্ট একটা দুপুরে ঝোল করব, কারণ দুপুরে বাবা বাড়ি থাকবে না, একটা জায়গায় যাবে, তো সৈকত বাড়ি নেই, ও আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো ওই জন্য আমি আর মা জাস্ট সব কিছুই ফ্রিজে রেখে দেবো, দিয়ে কিছুটা মাছ রান্না করব, রান্না করে আমরা আমাদের মতন একটা তরকারি করে নেব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। তো কিছু মাছ ভাজা কমপ্লিট হয়েছে, তো কিছু মাছ ভেজে রেখে দেবো আর কিছু মাছ তরকারিতে দেবো, আর বাকি মাছ ফ্রিজে আছে, সেটা কাঁচাই আছে, তো ওখানে ভাত হচ্ছে অল্প করে, আর এখানে আমি রান্নাটা করে নেব। বেগুন আলু মাছের ঝোলটা করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার বেগুন আলু মাছের ঝোল, তোমরা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, বিকেলে পড়াতে এখন একটা জায়গায় যাচ্ছি, সেটা দিদিভাইদের বাড়ি যাচ্ছি, কারণ রুদ্রর জন্মদিন। রুদ্র হচ্ছে আমার দিদিভাইয়ের ছেলে, তো জন্মদিন, ওই জন্য কেক কাটা হবে বিকেলে। তো যাচ্ছি, তো চলো, সবাই পড়তে এসেছিল, ওরাও গেছে, আর এটাকে বলছি যেতে, এটা যায় না, আর আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে, তো চলো যাই। তো এখানে এসে দেখছি ছোটোখাটোভাবে জন্মদিনটা হচ্ছে, তো এখানে কেকটা সাজাচ্ছে, আর এই যে আমাদের বাদ্যব দাঁড়িয়ে আছে, মোমবাতিগুলো ধরানো হচ্ছে, একদম ছোটো করেই হচ্ছে, কারণ সকালে পায়েস টায়েস করেছিল, তো সকালে খাওয়া হয়েছে, আর এখন বিকেলবেলা যেহেতু মানে আমার দিদি ভাইয়ের ননদেরা এসেছিলো, তো ওরা চলে যাবে বলে একদম রেডি হয়ে আছে, তো তাড়াহুড়ো করে সাজানোটা যেন কিছুই হয়নি, যেটা রাতে হওয়ার কথা ছিল। তো ওই যে দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে চলে যাবে বলে, তো ওই জন্য তাড়াতাড়ি করে কেকটা কাটা হলো, যাতে দেখে যেতে পারে। তো আমার ছাত্রছাত্রীরা দেখো পিছনে দাঁড়িয়ে আছে, তো এবার কেকটা শুরু হয়ে যাবে কাটা। আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো দেখলে বুঝতে পারবে। এগুলো তো এতে পড়লে মুশকিল আছে, তোরা কেউ বললি না তো পুরোটা, এবার কে কাট? এবার তো বলবো, বল বল। রুদ্র একদম হাসি হাসি, রুদ্র একদম হাসছে না, রুদ্র হাসবি তো, লজ্জা হয়ে যাচ্ছে। এবার ফ্যান ছেড়ে দাও, দিদা ছেড়ে দাও, নিচে
ঠিক আছে দিন না ওরা তো আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাইকে কেক একটু একটু করে দিয়ে দিচ্ছে। আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের মা ছুটে ছুটে আসছে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে ঘুমাচ্ছিল, তোমাদের তখন দেখালাম, তো চলে এসেছে একদম ঘুম থেকে। সবে উঠেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি সবে এই কেকটা খাবো। তো মা কেক খাচ্ছে, দেখবে মায়ের দাঁতে চকলেট লেগে গেছে। আর এখানে এখনো কেক বিতরণ চলছে, কেকটা তো পুরোপুরি খেতে হবে, তাই না? আমার ছেলে হচ্ছে সব থেকে বড় কেক খাওয়া লোক, ও চলে এসেছে, ওর হাতে দেওয়া হয়েছে, ও এখন কি করবে জানি না। তো আমরা তো খেয়েই যাচ্ছি, ওকে একটু একটু করে দেওয়া হচ্ছে, একটু একটু করে খাচ্ছে। বার্থডে পার্টি শেষ, টিউশনই পড়াচ্ছি, কারেন্ট নেই।